বালিকা বিদ্যাভবনের ক্লাস সিক্সের মেয়েরা, তোমাদের সঙ্গে অনেকদিন আমার ক্লাস নেওয়া হয়নি। ঝড়ের কারণে ফোনের খুব সমস্যা ছিল। তোমাদের আমি ইতিহাসটা পড়াচ্ছিলাম, বেশ খানিকটা পড়ানোও হয়ে গিয়েছিল। 5 নম্বর অধ্যায়টা তোমরা নিশ্চয়ই দেখেছো ইউটিউবে। তোমাদের আমি আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম সেটা ছিল বজ্জীদের উন্নতির 7টি নিয়ম, গৌতম বুদ্ধ কীভাবে বজ্জী নামক এই সম্প্রদায়টার উন্নতির জন্য নিয়মকানুনগুলো বলেছিলেন সেগুলো আমি তোমাদের পড়িয়েছি। আশা করি তোমরা ইউটিউবে দেখেছো। আমি আজকে পরের অংশ থেকে তোমাদের পড়াচ্ছি। পরের অংশটাও যথারীতি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো, এবারে আমরা পড়ব নব্য ধর্ম আন্দোলন। নব্য মানে নতুন, ধর্ম মানে নতুন কোনো ধর্ম সূচনার ইতিহাস আমরা এই অংশটাতে পড়ব। কি বলা হয়েছে দেখো, সবাই পেন্সিল নেবে, ইম্পর্টেন্ট জায়গা দাগ দিতে হবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। খ্রিস্টপূর্ব কাকে বলে তোমাদের আমি আগের ক্লাসে বলে দিয়েছি। তাই এই সময় থেকে কি হলো, ভারতীয় উপমহাদেশের পুরো চেহারাটা বদলাতে আরম্ভ করলো। কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা। স্বাভাবিক, কৃষিটাই প্রধান জীবিকা কেন হলো, কারণ মানুষের সবার আগে দরকার বেঁচে থাকার জন্য খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। তাই কৃষিটাই প্রধান জীবিকা হয়ে উঠল। লোহার লাঙলের ব্যবহার বাড়ায় ফসলের উৎপাদন খুব বেড়ে যায়। এর আগে লোহার লাঙল ছিল না, তাই জমি চাষ করায় অসুবিধে হতো মানুষের। তাই এই সময় লোহার লাঙলের ব্যবহার হওয়াতে ফসলের উৎপাদনটা খুব বেড়ে গিয়েছে। পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল। সেগুলির বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর। তাহলে সবাই কিন্তু কৃষিকাজ করতো না। দেখো, ব্যবসায়ীও ছিল আর কারিগর মানে কোনো কিছু তৈরি করতো যারা, সেটা কোনো রকম কাঠের জিনিস, লোহার জিনিস, যাও কিছু জিনিস হতে পারে, মাটির বাসনপত্র হতে পারে, সবাইকেই কারিগর বলা হতো। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই বেশি ধনী ছিল। যজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। দেখো, যজ্ঞ, পশুবলি, যদি পশুবলি দেওয়া হয়, আমরা জানি বলিতে সাধারণত গৃহপালিত পশুই বলি দেওয়া হতো, তাহলে পশু দিয়ে তো চাষবাসের কাজেও গবাদি পশুকে কাজে লাগানো হতো, তাই না? গরু, ছাগল, এই সমস্ত দিয়ে চাষবাসের কাজে লাগানো হতো। এবার যদি পশুবলি দেওয়া হয় তাহলে চাষবাস ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কী হলো, ব্যবসায়ী ও কৃষকদের নানা ক্ষতি হতো। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। যজ্ঞে যদি সব পশুদের বলি দিয়ে দেওয়া হয় তাহলে চাষবাসটা কী করে হবে, তাই না? আর তাছাড়া গৃহপালিত পশু তো মানুষের অনেক দরকারেও লাগতো, গরুর দুধ, ছাগলের দুধ, এগুলো মানুষের অনেক কাজে লাগতো। পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। যদি একে অপরের সঙ্গে লড়াই ঝগড়াতেই সবাই ব্যস্ত থাকে তাহলে ব্যবসা বাণিজ্যটা হবে কী করে? ব্যবসায় কী হবে যে একজন একটা জিনিস উৎপাদন করলো, সে পাশের পাড়ায় লোককে সেটাকে দিল, আবার তারা এদেরকে অন্য কিছু দিল, এইভাবেই তো ব্যবসা বাণিজ্য হতো। তা যদি সবাই ঝগড়া বিবাদে মেতে থাকে তাহলে আর ব্যবসা বাণিজ্য হবে কী করে? অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থাও ব্যবসার জন্য জরুরি ছিল। ধর্মের নামে বেড়েছিল আড়ম্বর ও অনুষ্ঠান। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ধর্মের নামে কিন্তু অনেক বেশি আড়ম্বর। কীরকম? পশু বলি দিতে হবে, ঈশ্বরের কাছে অনেক অনেক বেশি উপঢৌকন দিতে হবে, ফল দিতে হবে, সব কিছু দিতে হবে, যেটা সাধারণ মানুষ পেরে উঠছিল না। আগে সমাজে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ ছিল। কাজের ভিত্তিতে মানে যারা পুজো করতো তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ করতো তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা করতো তারা বৈশ্য, আর যারা এই 3 শ্রেণীর সেবা করতো তারা ছিল শূদ্র। এই যে বিভাগটা, বর্ণভেদ প্রথাটা কিন্তু হতো কাজের ভিত্তিতে, কিন্তু পরে তা জন্মগত হয়ে গেল। কিন্তু পরে তা জন্মগত হয়, তার মানে কি, এই যে জাতিভেদ প্রথাটা প্রথমে হয়েছিল কাজের মাধ্যমে হতো, তারপরে হলো কি, ব্রাহ্মণের ছেলে সে জন্মগতভাবে ব্রাহ্মণ হলো, ক্ষত্রিয়ের ছেলে সে জন্মগতভাবে ক্ষত্রিয় হলো, বৈশ্যের ছেলে বৈশ্য, শূদ্রের ছেলে শূদ্র। মানে পরবর্তীকালে কি হলো, এই জাতিভেদ প্রথাটা কিন্তু জন্মগত হয়ে গেল, তখন আর কাজের ভিত্তিতে কিন্তু জাতিভেদ প্রথাটা হতো না। আর এভাবে প্রবল হয় জাতিভেদ, ফলে কি হলো, সমাজে জাতিভেদ প্রথাটা প্রচণ্ড বেড়ে গেল। এই জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মানে এই যে বৈদিক ধর্মে এই যে গোড়ামিগুলো, জাতিভেদের গোড়ামি, ধর্মীয় আড়ম্বরটা এত বেড়ে গিয়েছিল যে মানুষের ধর্মের প্রতি বিতৃষ্ণা এসে গেছিলো, তাই মানুষ এই ধর্ম থেকে মুখ ঘুরিয়ে নিল।
তাই সমাজে নতুন ধর্মমতের চাহিদা তৈরি হয়েছিল। এর ফলে মানুষ চাইলো একটা নতুন কোনো ধর্ম, যেটা কিনা সহজ সরল ধর্ম হবে, যেখানে এত আড়ম্বর থাকবে না। বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতো। বাণিজ্য করার জন্য তখন তো সমুদ্রযাত্রার প্রয়োজন হতো, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একমাত্র রাস্তা ছিল জলপথ। অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখত ব্রাহ্মণেরা। ব্রাহ্মণেরা মনে করতো যারা সমুদ্রযাত্রা করে তারা খুব বাজে লোক, তারা খারাপ। ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদে টাকা খাটানোর দরকার পড়ত, কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ্য ধর্মে নিন্দার বিষয় ছিল। আচ্ছা, সুদ ব্যাপারটা কি? সুদ কীরকম দেখো, কেউ যদি কারোর কাছ থেকে 100 টাকা ধার নেয়, ধরো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে 100 টাকা ধার নিল, তাই সে যখন ফেরত দেবে ওই টাকাটা প্রথম ব্যক্তিকে, তাকে সে হয়তো ফেরত দেবে 150 টাকা। মানে এই যে বাড়তি 50 টাকাটাকে বলে সুদ, তার মানে যে টাকাটা ধার নিচ্ছে তার উপর আর একটা নির্দিষ্ট অংশের টাকা দিতে হয়, সেটাকে বলা হয় সুদ। তা ব্যবসার ক্ষেত্রে এই সুদে টাকা দেওয়ার ব্যাপারটা থাকতো, টাকা পয়সার লেনদেন, এগুলোকে সব কিছুকেই ব্রাহ্মণরা খুব খারাপ চোখে দেখতো, কিন্তু ব্যবসা চালাতে গেলে এই ব্যাপারগুলোর দরকার হয়। লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল, ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে। সমাজে সব থেকে ওপরে ছিল ব্রাহ্মণরা, কিন্তু ক্ষত্রিয়রা খুব শক্তিশালী হয়ে ওঠে, তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে। এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল। ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল, কারণ এই সময় ব্রাহ্মণেরা প্রচণ্ড মানে একচ্ছত্র আধিপত্য যেটা বলে সমাজে ছিল, ওরা এত অত্যাচারী হয়ে উঠেছিল ধর্মের নামে যে মানুষ আর ব্রাহ্মণদেরকে চাইছিল না, তার একটা সোজা সরল ধর্মকে চাইছিল। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, যার মধ্যে প্রধান দুটি হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এটা আন্ডারলাইন করো, এই দুটো আমরা পড়ব। নতুন যে দুটো ধর্মের আবির্ভাব হলো তারা হলো জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মের যজ্ঞ ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এইসব ধর্মগুলি। সেই সময় ব্রাহ্মণ্য ধর্মে প্রচণ্ড যাগ যজ্ঞ পশু বলি এই সমস্ত ছিল, কিন্তু সেগুলোর বিরোধিতা করেছিল এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। সহজ সরল জীবনযাপনের ওপরে তারা জোর দিয়েছিল। ব্রাহ্মণ্য ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিলেন এইসব ধর্মের প্রচারকরা। মানে এই ব্রাহ্মণ্য ধর্ম এবং জৈন ধর্মের প্রচারকেরা খুব সহজ সরল ধর্মের কথা বলেছিল, যাতে অত আড়ম্বর ছিল না, যাগযজ্ঞ ছিল না, পশু বলি ছিল না। নতুন এই ধর্মমতগুলিকেই নব্য ধর্ম বা নতুন ধর্ম বলা হয়। তাহলে নব্য ধর্ম আমরা দুটো ধর্ম পড়ব, কী কী? জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। এই দুটো ধর্মকে বলা হয় নতুন ধর্ম। এটা ব্রাহ্মণ্য ধর্মের এই বিলাসিতা আড়ম্বর থেকে অনেক সহজ সরল ছিল, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে।